নমস্কার বন্ধুরা, আমি পিকলু হালদার। আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল এগ্রিকালচার টাক্স। আমার ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। তো বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন, পাশাপাশি আপনাদের শখের ছাদের বাগান বা বাণিজ্যিক বাগানগুলো ভালো আছে। বন্ধুরা, সামনে যে গাছগুলো দেখতে পাচ্ছেন এবং ফলগুলো দেখতে পাচ্ছেন, এগুলো প্রত্যেকটি জাম্বু রেটের ফল। এখানে প্রচুর পরিমাণে ফুল আছে, ফুলের পাশাপাশি বড় বড় ফলও আছে। কিছু পরিমাণ ফল এখানে পেকেও যাচ্ছে, দেখতে পাচ্ছেন এটা সুন্দর একটি ফল, কয়েকদিনের মধ্যে আশা করা যায় এটা পেকে যাবে। এই অবস্থায় এটা মিনিমাম 450 থেকে 500 গ্রাম হয়ে যাবে। শুধু এখানেই ফলের সীমাবদ্ধতা নয়, আপনাদের প্রত্যেকটা জায়গায় আমি দেখাচ্ছি। দেখুন গাছ কত সুন্দর সুস্থ, এদিকটা যদি দেখেন, দেখুন এখানে ফুলও আছে, ফুলের পাশাপাশি এখানে সুন্দর একটা ফল, প্রায় 400 গ্রামের কাছাকাছি একটা ফল হয়ে যাবে। দেখুন এখানে, দেখুন পরপর 4টি ফল, এখন সমমানের, সম সাইজ, এগুলোর বয়স বেশি দিন হয়নি। আর এই ফলটা দেখুন বন্ধুরা কতটা বড় ফল, এটা হচ্ছে কি আপনার জাম্বু রেট। তো বন্ধুরা, আমরা সকলেই জানি যে আমাদের ড্রাগন গাছ কখন ফুল আসে বলুন তো, প্রথম ফুলটা, বিশেষ করে আমাদের এপ্রিল মাস থেকে ফুল আসা শুরু হয়। এখনও গাছে প্রচুর পরিমাণে ফুল আছে এবং এটার শেষ হয় কখন, অক্টোবর নভেম্বর পর্যন্ত আমাদের গাছে টুকটাক ফুল আসে। আমার যেমন গত বছর আপনার সপ্তমীতে, দুর্গাপূজার সপ্তমীতে প্রচুর পরিমাণ ফুল পড়েছিল আমার পুরনো বাগানে। তো বন্ধুরা, এই যে ফুল ফুটে, প্রথম অবস্থায় ফুল কম ফুটে, আস্তে আস্তে ফুলের পরিমাণ বৃদ্ধি পায়, বৃদ্ধি পেতে 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 কী হয়, একটা সময় গাছে প্রচুর পরিমাণ ফুল হয় এবং ফল হয়। তা ফুল এবং ফল যেগুলো হয় সেগুলো অত্যাধিক বড় হয়, বড় মানে গাছের যে ফলের সাইজ তখন খুবই বড় হয়, এবং একটা সময় দেখা যায় যে ফলের সাইজ আস্তে 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 ছোট হয়ে যাচ্ছে। আগের যে একটা গতি, ফলের সাইজের যে গতি বলতে পারেন, বা আপনার একটা স্পিড, সেই স্পিডটা আস্তে 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 হ্রাস পেয়ে যায়। এই অবস্থায় আমরা যখন গাছে সার প্রয়োগ করি, সার প্রয়োগ করার পরও কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে গাছ ঠিক তার পূর্বের অবস্থায় ফিরে আসছে না, অর্থাৎ গাছে পর্যাপ্ত পরিমাণ খাবারের অভাব দেখা যায়। খাবার দেওয়ার পরও কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে গাছের আগের মতো আশানুরূপ ফল পাওয়া যাচ্ছে না। এই অবস্থায় বন্ধুরা আমাদের কি করণীয়? তো বন্ধুরা, গাছের এই অবস্থা থেকে পূর্বের অবস্থায় ফিরে যেতে হলে আমাদের একটা কাজ অবশ্যই অবশ্যই করতে হবে, সেটা হলো আমাদের একটা প্রোডাক্ট ইউজ করতে হবে। প্রোডাক্ট বলতে গাছকে তার পূর্বের শক্তি ফ্রি আনার জন্য এমন একটা জিনিস প্রয়োগ করতে হবে যাতে গাছ পূর্বের অবস্থায় ফিরে যায়। তো বন্ধুরা, আমাদের গাছে প্রচুর পরিমাণে ফুল ফল আনতে আজ যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এই বুম ফ্লাওয়ার। এই বুম ফ্লাওয়ার প্রয়োগের ফলে আমাদের গাছে পূর্বের ন্যায়, পূর্বে যেরকম ফুল ফল আসতো বা ফলের সাইজ যে পরিমাণ বড় হতো সেই পরিমাণ চলে আসবে, এটা হচ্ছে বুম ফ্লাওয়ার। তা আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে বন্ধুরা বুম ফ্লাওয়ার। তো বন্ধুরা, আমাদের জানতে হবে প্রথমে এই বুম ফ্লাওয়ার কী, এর মূল উপাদান কী, এটি কীভাবে কাজ করে, এটা আমাদের কখন প্রয়োগ করতে হবে এবং কি পরিমাণ প্রয়োগ করতে হবে। তা প্রথমত বলে রাখা দরকার যে এই বুম ফ্লাওয়ারের মূল উপাদান হচ্ছে নাইট্রোবেনজিন। এর যদি সংকেত, রাসায়নিক সংকেত হিসাবে ধরতে যান,
তাহলে এটির সংকেত হচ্ছে C6H5NO2। এর মধ্যে আমাদের বাজারে এরকম যে নাইট্রোবেনজিন, এই নাইট্রোবেনজিনের যে প্রোডাক্টগুলো সেগুলো আপনারা 20%, 35% বিভিন্ন পার্সেন্টেজে পেয়ে যাবেন। তবে আপনারা সবসময় ট্রাই করবেন যে বুম ফ্লাওয়ার সাধারণত 20% সেটাই আপনারা ইউজ করবেন। তো বন্ধুরা, আমরা প্রথমত জেনে নেব এই নাইট্রোবেনজিনের ব্যবহারের ফলে আমরা কি কি সুযোগ সুবিধা পেতে পারি, মানে এই নাইট্রোবেনজিন ব্যবহারের ফলে আমাদের গাছে কি কি পরিবর্তন দেখা যেতে পারে। কয়েকটা পরিবর্তন আমি অবশ্যই বলবো। আপনারা এটা মিলেনিয়ামের, এটা আপনারা যখন স্প্রে করবেন, প্রথমত বলে রাখা দরকার, এখানে কিন্তু একবার দুবার স্প্রে চলবে না, মাসে অন্তত পক্ষে দুবার করে এটা স্প্রে করতে হবে, এবং এটা ব্যবহারটা আপনার কন্টিনিউয়াস করতে হবে। তো বন্ধুরা, এর ব্যবহারের ফলে যেই যেই সুবিধাগুলো পাওয়া যায় আমি এক নম্বর করে বলছি, যে এটি ব্যবহারের ফলে গাছে প্রচুর পরিমাণ ফুল আনতে সাহায্য করে, এবং বন্ধুরা যে ফুলগুলো আসে সেগুলোর প্রায় 90% ফলে রূপান্তরিত হয়। অর্থাৎ আমাদের অনেক ক্ষেত্রে দেখা যায় ড্রাগন গাছে প্রচুর পরিমাণে ফুল আসে, এই যে দেখতে পাচ্ছেন আমি এখনও ইউজ করিনি, ওই সামনে দুটো ফুল অলরেডি শুকিয়ে গেছে, এইদিকে ফুল আছে। অর্থাৎ আমাদের যে ফুলগুলো আসবে, এখন যে পরিমাণ ফুল এসছে এটা ব্যবহারের ফলে প্রচুর পরিমাণে ফুল আসবে, এবং এই ফুলগুলোকে সবসময় ফলে কনভার্ট করার চেষ্টা করে। যে ফলগুলো হয় বন্ধুরা সেগুলো সাইজে অত্যাধিক বড় বড় হয়। ধরুন আগে আপনার ফল, একটা ফল নর্মালি যদি 250-300 গ্রাম হতো, এটা ব্যবহারের ফলে সেটা মিনিমাম হলেও 50-60 গ্রাম বৃদ্ধি পাবে, বলতে পারেন প্রায় দ্বিগুণ পরিমাণ বৃদ্ধি পাবে। দেখুন, এটা হচ্ছে আমাদের সেই জাম্বু রেট, এ ফলটা মিনিমাম আপনাদের একটু ঘুরিয়ে দেখাই, প্রায় 500 গ্রামের উপরে হয়ে যাবে, 500-600 গ্রাম। এটা হালকা কালার এসছে, এটা দুই একদিনের মধ্যে পেকে যাবে। এটি ব্যবহারের ফলে বন্ধুরা ফলের আকার এবং কালার, বিশেষ করে কালারটা খুবই সুন্দর হয়, দেখতে খুবই সুন্দর হয়, যেটা মার্কেটে অন্যান্য ফলের তুলনায় এই ফলটা দ্রুত সেল হয়ে যায়। অনেক সময় বন্ধুরা দেখা যায় যে গাছে প্রচুর পরিমাণ ফুল আসছে, ফুলগুলো আস্তে আস্তে ঝরে যাচ্ছে, এটি ব্যবহারের ফলে আপনার যে ফুলটা ঝরার হাত থেকেও রক্ষা করবে। দেখুন, এগুলো সব আমাদের জাম্বু রেট, আমি এখনও সিয়াম রেটের বাগানে যাইনি। প্রচুর পরিমাণে ফুলও আছে, আমাদের নতুন করে কুশি বেরিয়ে গেছে, আমরা এই কুশিগুলো 2 মাস পর সব ছাটাই করব, এগুলো চারা হিসেবে রূপান্তর করার জন্য। তো বন্ধুরা, এর ব্যবহারের ফলে আরও অনেক কিছুই পরিবর্তন লক্ষ্য করা যায়, যেটা এটা নিয়মিত ব্যবহারের ফলে গাছ দীর্ঘদিন ধরে সবুজ এবং সতেজ থাকে। আমাদের বিশেষ করে দেখা যায় যে ড্রাগন গাছ ফল দিতে দিতে কী হয়, একটা সময় হলুদ বর্ণ ধারণ করে। এটা যদি আপনারা যদি রেগুলারলি বলতে কন্টিনিউয়াস যদি ব্যবহার করে যান, তাহলে দেখা যায় যে আপনার গাছ এরকম সবুজ এবং সতেজ থাকবে। আরেকটা কথা বন্ধুরা, এটি ব্যবহারের ফলে গাছের ক্লোরোফিলের পরিমাণ দ্বিগুণ পরিমাণ বৃদ্ধি পায়। আগে যে পরিমাণ ক্লোরোফিল উৎপাদন করত গাছ, এখন তার দ্বিগুণ পরিমাণ ক্লোরোফিল উৎপাদন করবে। এর ফলে কি হবে, গাছে
সালোক সংশ্লেষের হার প্রচুর পরিমাণ বৃদ্ধি করবে। এবং আমরা জানি গাছ যখন প্রচুর পরিমাণ সালোক সংশ্লেষ করে তখন গাছে প্রচুর পরিমাণ খাদ্য বা শক্তি উৎপন্ন হয়। এ খাদ্য বা শক্তিকে তখন সে ফুল বা ফলে কনভার্ট করে। এটি ব্যবহারের ফলে বন্ধুরা গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়, যেটা গাছকে বিভিন্ন বাহ্যিক কারণ, বিভিন্ন রকম চাপ তাপ এগুলো থেকে গাছকে রক্ষা করে। বন্ধুরা, গাছে প্রচুর পরিমাণে ফুল আছে, ফল আছে। দেখুন, আপনারা এই ভিটামিনটা অবশ্যই অবশ্যই প্রয়োগ করবেন। এছাড়াও আরও কিছু কিছু জিনিস লক্ষ্য করা যায় এটি ব্যবহারের ফলে। আমি গত বছর প্রয়োগ করেছিলাম এটা, এবার অতটা প্রয়োগ করা হয়নি। তা আমার গাছে যেহেতু ফুল এবং ফলের পরিমাণ কমে গেছে, তাই আমি আবার এই জিনিসটা ট্রাই করছি। আর একটা কথা, আমরা যে মাটিতে যে খাদ্য খাবারগুলো দিই, অনেক সময় গাছ টোটাল যে খাদ্য খাবার এগুলো সংগ্রহ করতে পারে না। এই খাদ্যগুলো ওই অবস্থা থেকে যায়, আমাদের যে আগাছাগুলো থাকে এই আগাছাগুলোই আমাদের ওই খাদ্য খাবারগুলো টেনে নেয়। এই অবস্থায় আপনি যদি এই নাইট্রোবেনজিনের বুম ফ্লাওয়ার প্রয়োগ করেন, তাহলে দেখা যাচ্ছে যে মাটিতে যে যে খাদ্যগুলো থেকে যায় এই খাদ্যগুলোকে সে সরল খাদ্যে রূপান্তর করে, এবং সরল খাদ্য বিভিন্ন আমরা জানি উৎসেচক বা এনজাইমের সাহায্যে এই এই খাদ্যগুলোকে, জটিল খাদ্যগুলোকে ভেঙে সরল খাদ্যে রূপান্তর করে। ফলে গাছে আগের তুলনায় প্রচুর পরিমাণ শক্তি বৃদ্ধি পেতে থাকে, এবং যে শক্তিটা আপনার সবসময় ফুল বা ফল আনতে সাহায্য করে, এবং ফল যেগুলো হয় সেগুলোর সাইজ অত্যাধিক বড় বড় হয়। এবার বন্ধুরা, আমরা জেনে নিলাম যে এটা ব্যবহারের ফলে গাছে কী কী পরিবর্তন লক্ষ্য করা যায়। এবার বন্ধুরা, আমাদের এটা ব্যবহারের প্রণালীটা জেনে নেব, মানে কত লিটার জলে কতটুকু পরিমাণ দেব। এটি সবসময় আপনারা দেওয়ার চেষ্টা করবেন প্রতি লিটার জলে আপনাদের 2-3 ml, 2-3 ml যদি দেন, এবং এটা সবসময় দেওয়ার চেষ্টা করবেন আপনারা সকাল 7:30টার মধ্যে। হয়তো ঘুম থেকে উঠলেন আপনি 5টার সময় বা 6টার সময়, আপনি সবসময় দেওয়ার চেষ্টা করুন কটা, 5টা থেকে 7:30টা। আর বিকালে যদি অবশ্যই দেন, সেক্ষেত্রে আপনাদের আমি বলবো এটা দেবেন আপনারা 5টার পরে। কারণ কিছু কিছু ক্ষেত্রে দেখা গেছে যে এই ওষুধগুলো বা এই প্রোডাক্টগুলো, শুধু এটাই নয়, সব প্রোডাক্টগুলোই আপনাদের অতিরিক্ত রোদে বা কড়া রোদে এই এর কার্যকারিতা বা কার্যক্ষম ক্ষমতা এগুলো নষ্ট হয়ে যায়। তো বন্ধুরা, আরেকটা কথা এখানে বলা অত্যন্ত দরকার, যেটা না বললে নয়, আপনারা ওষুধ দেওয়ার যদি 2 ঘন্টার মধ্যে যদি বৃষ্টি চলে আসে, সেক্ষেত্রে ওষুধটার কার্যক্ষম ক্ষমতা থাকবে না, যে কোনো ওষুধের পক্ষে থাকবে না, তখন আপনাকে পুনরায় আবার ব্যবহার করতে হতে পারে। তবে সেই ক্ষেত্রে আপনারা একটা জিনিস অবশ্যই করতে পারেন, সেটা হচ্ছে যে কোনো ওষুধ বা কীটনাশক যখন দেবেন, আপনারা স্টিকার বা আঠা ব্যবহার করার চেষ্টা করবেন, যেটা সিলিকন জাতীয় আঠা। এটা যদি ব্যবহার করা হয় তাহলে আপনার ওটা ওই ওষুধটা দেওয়ার পর 1 ঘন্টার মধ্যে যদি বৃষ্টি আসে, সেক্ষেত্রে ওষুধটা আপনার কাজ করে যাবে। আর সিলিকন জাতীয় যদি আঠা দেওয়া যায়, তাহলে আমাদের যে পাতায়, এই পাতার মধ্যে অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র পত্ররন্ধ্র থাকে, যে ক্ষুদ্রের মাধ্যমে এই পাতায় এই পাশে যদি এই ওষুধটা পড়ে, অটোমেটিক্যালি সেই ওষুধটা অপর পৃষ্ঠে চলে যাবে। আর একটা অনেক হয়তো জেনে নিতে চান যে এটা অন্য কোনো ওষুধের সাথে ব্যবহার করা যাবে নাকি। অবশ্যই যাবে, এটা যে কোনো ধরনের ছত্রাকনাশক বা কীটনাশকের সাথে ব্যবহার করা যাবে। তবে অবশ্যই আমি বলবো যে আপনারা এটা ইন্ডিভিজুয়াল বা আলাদা যদি দেন, সেক্ষেত্রে এর কার্যক্ষম ক্ষমতা একই থাকবে। তো বন্ধুরা, আজকে আমরা আলোচনা করলাম যে
ড্রাগন গাছের পূর্বের অবস্থা মতো ফুল ফল আনতে আপনারা কি কি ব্যবস্থা নিতে পারেন, তার মধ্যে একটাই ভালো উপাদান, সেটা হচ্ছে নাইট্রোবেনজিন। এই নাইট্রোবেনজিনটা খুবই ভালো কাজ করে, আপনারা ট্রাই করে দেখুন, আশা করা যায় আপনারা ভালো রেজাল্ট পাবেন। তো বন্ধুরা, আজকে এ পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওয়। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।